Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি KM আবু তাহের চৌধুরী। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করেছেন। রাত দিন তারা ভলান্টারি কাজ করেছেন, সমাজের উন্নয়নের চেষ্টা চালিয়েছেন। তাদের এই কষ্ট সাধনার ফসল আজকে আমাদের অগ্রযাত্রা। আজকে আমরা হাউস অফ কমন্সে 4জন এমপি পেয়েছি, হাউস অফ লর্ডসে বারোনেস পেয়েছি, আমরা এক্সিকিউটিভ মেয়র পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। এসবই হচ্ছে আমাদের মুরব্বীদের চেষ্টা সাধনার ফসল। আসুন আজকে আমরা একজন অতিথির সাথে কথা বলি। উনি হচ্ছেন প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট কমেডি নেতা ও বীর মুক্তিযোদ্ধা জনাব এম মান্নান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আজকে আইসেন আমরা ইকরা বাংলা স্টুডিওতে, এবং ইকরা বাংলার সবরে কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ। আমি আপনার জানতাম স্যার, ভাই সাহেব, আপনার জন্মস্থল কোন জায়গা? রাজনগর থানার বক্সিকোনা গ্রাম। আপনার আব্বা আম্মার নাম কি আছিল? মোহাম্মদ নুরুল ইসলাম। তাই নাই, আব্বা আম্মা দুজনই নাই। আর মুসাম্মদ পারেসা হোসেন বানু আম্মা নাম আছে, মারা গেছে। আপনার ভাই বোন কয়জন? আমরা 7 ভাই, এক বোন। 7 ভাই। আমি 2 নম্বর। আমার বড় ভাই আছেন। আপনি লেখাপড়া কোলানো করছেন? পয়লা আমরা মলাল প্রাইমারি স্কুলের লেখাপড়া করি, আর রাজনগর পটিয়াস স্কুল থাকি মেট্রিক, আর বলিজার গভর্নমেন্ট কলেজ তখন হয়েছিল না, গভর্নমেন্ট কলেজ থাকি বিকম পাস করি। এলএলবিতে ভর্তি হয়েছিলাম ঢাকা সেন্ট্রাল ল কলেজও। তো এরপরে ইয়ে 11 দফার আন্দোলন শুরু হইল। তারপরে 6 দফা 11 দফার আন্দোলন করতে গিয়া, তারপরে মুক্তিযুদ্ধত অংশগ্রহণ করার লাগে ইন্ডিয়াত যাওয়ার কারণে আর ল কমপ্লিট করা হইল না। আপনার যে আমার ভিউয়ার্স, আপনার এই যে 6 দফা 11 দফা আন্দোলনের কিছু খোঁজ যে সময় না, এটা আন্দোলনটা কীভাবে শুরু হইল এবং আন্দোলন আপনার ভূমিকা কীটা আছে? আমরা কলেজ লাইফও ছাত্র ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়নের মহকুমা কমিটির, তখন মহকুমা আছিল, মহকুমা কমিটির ভাইস প্রেসিডেন্ট আসলাম। আমরা ছাত্রীদের সভাপতি আসতাম, সেক্রেটারি আসতাম, তখন আব্দুল নূর আসলাম সভাপতি। এরপরে আইলা আলাউর রহমান চৌধুরী। আর বলিজার জেলা ছাত্র সংগ্রাম পরিষদ যেটা আছিল, এটা তো ছাত্র ইউনিয়নের নেতৃত্ব আছিল। আমরা ছাত্র সংগ্রাম পরিষদের আন্ডারে ঢাকাতে যত প্রোগ্রাম হয়েছে, ঘেরাও আন্দোলন, তারপরে বিক্ষোভ মিছিল, মিটিং, ঢাকাতে প্রোগ্রাম দিতে এটা আমরা বাস্তবায়িত করতাম। এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গ্রামে গ্রামেও এটা ছড়াইয়া পড়লো। বঙ্গবন্ধু সহ মণি সিং। এই 6 দফা আন্দোলনের মূল উদ্দেশ্য কী আছে? মূল উদ্দেশ্য পূর্ব স্থানের স্বায়ত্তশাসন আছে 6 দফা, বাট 11 দফাত ছাত্র সমাজের বিভিন্ন দাবি দেওয়া আছিল। এগুলার ভিত্তিতে এবং এর লগে আইয়া ধরা হয়েছিল যে পূর্ব স্থানের গণতন্ত্র হইত সারা পাকিস্তানের। তাছাড়া পাকিস্তান হওয়ার পরে পূর্বাস্থানের মুসলমানরা যেটা আশা করছিল যে ন্যায্য অংশ পাইবা, যা তো পাইলা না। 23 বছরে সারা পূর্ব পাকিস্তানও যা লুটফাট চলল, পূর্ব পাকিস্তানও কাগজ উৎপন্ন হইত, এটা রিফাইন করতনিয়া পশ্চিম পাকিস্তান। এটা তো আপনার শুরু গেল আপনার বাইন্যতা কেউ, কারণ তারা ভাষা চাইলে বদলাই দিত, ভাষা বদলাই, ভাষা আন্দোলনও আপনার। আর মৌলিজার সিলেটের নেতৃবৃন্দ উদ্যোগী ভূমিকা নিশ্চয়। যেমন ফরফ্রন্টে আসলাহ হ্যাঁ ফরফ্রন্টে আসলাহ পীর হাবিবুর রহমান দেওয়ান ফরিদ গাজী আব্দুল সামাদ আজাদ তারপরে বরুণ রায় এরপরে তারা মিয়া সাহেব মায়া মিয়া সাহেব পরবর্তী মোটামুটি আপনার সৈয়দ ভাগ আন্দোলন আপনি সক্রিয় আসলা বলিয়া সক্রিয় ভূমিকা পালন করছেন। তো আপনি তো ছাত্রজন কর্তা, কিন্তু আপনার এই যে সময় স্টুডেন্ট লাইফ শেষ তখন কোন সংগঠন কর্তা? আমরা নেপো আসলাম, নেপর্তা মুজাফর নেপর্তা মুজাফর আমার সব নেতৃত্ব ওটা আপনার কর্তা নেপর জাতীয় পরিষদের মেম্বার আসলাম আমি। আচ্ছা, ন্যাশনাল কমিটির মেম্বার আসলা আর রাজনগর থানা নেপ বা মলিয়া জেলা নেপর থানা নেপর আমি আসলাম জয়েন্ট সেক্রেটারি আর মলিজার জেলা নেপর পরে লাস্টলি আসলাম ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো সৈয়দ আন্দোলন যেটা দেশ জাতি স্বাধিকার আন্দোলন যেটা করছিল শেষ পর্যন্ত এটা স্বাধীনতার আন্দোলন রূপ নিল এবং আপনি মুক্তিযুদ্ধ অংশ নিলা। অবশ্যই। তো আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতাম চাই আমি, এটা জানতাম চাই আপনার সাংবাদিকতা কবে শুরু করলো, আপনি কিলা জড়িত হইল? 1966 সালে আইয়া মলিজা কলেজে ভর্তি হইলাম। তো মলিজার কলেজ আমরা ছাত্র ইউনিয়ন করতাম, এর বেসিসে আমরা সোমনাথ আসিল রোহিণী হোমিও আয়ুর্বেদ ঘটির ম্যানেজার স্টল এগুলাতে প্রগতিশীল রাজনীতিবিদসকলের আড্ডা আছিল। আমার আজিজ মিয়া, মির্জা বেগ সাহেব, তারপরে মির্জা আজিজ বেগ, রাধিকা গোস্বামী, এরা এরা ভাই গজনবর ভাই আজিজ ভাই হল আসলা রাধিকা। তো এর পরিপ্রেক্ষিতে গোসাইদার লোকের অর্থাৎ রাধিকা গোস্বামী তাই নাই, তার লগেও বেশি সম্পর্ক হইল। আর একদিন পরিচয় করাইয়া দিলিলা তারা মিয়া সাহেব আর মায়া মিয়া সাহেবেরা মিটিং আছে, তারা মিটিং থেকে বার হয়েছিল। তারা মিয়া সাহেব তো জাতীয় পর্যায়ের লিডার। তো তাই পরিচয় করাইয়া দিলা গুছাই বাবুর লোকে। তো এরপর তাকে তার রোহিণী হোমিও হল যে সিসি স্টুডিও আছে তো অন্য ছোট্ট এক কোটার মাঝে দিয়ে তাইন বইটা আর কি। তো তাইন পরিচয় তার লগে পরিচয় আর হরতাকে তাই যে সাংবাদিকতা হরতা এটা দেখিয়া আর আমারও মনের মাঝে আইলো যে দেখি সাংবাদিকতা এরপরে তার লগে মাতলাম তাইন হইতে তুই আরম্ভ হল লেখি আন একটা রাজনগর নিউজ। তো আমি লেখি আনলাম আর কইলা যে ওটা তুই নিয়া সিলেট জনা উড়ে দিয়া গিয়া হিমাংশু সাগর দর জনা বাবু জনা। তো আপনার রিপোর্টটা ফয়লা কোন পত্রিকা ফয়লা ছাপা হয়েছিল আপনার? দেশবার্তা সাপ্তাহিক দেশবার্তা। তো এরপর তো তারা লেখা আপনার এরপরে দেশবার্তা তারপরে পত্রিকা লিখত আপনার নতুন দিন নেপর পত্রিকা, তারপরে সাপ্তাহিক আছে সাপ্তাহিক নতুন দিন সাপ্তাহিক আছে, সংবাদও লিখতাম আমি দৈনিক সংবাদ, যদিও আমি সংবাদ অ্যাপয়েন্টমেন্ট পাইছি না কিন্তু মাঝে মাঝে লিখতাম তারা ছাপাইতো। বিশেষ করে নয়াযুগও তো আপনি লিখতাম আমি সাপ্তাহিক নয়াযুগও লিখছি আমি। নয়াযুগ তো আপনার বাড়িতেই তো আমি নিজেও দেখছি তারা আমার নিজস্ব প্রতিনিধি। তারপরে সংবাদর 72 আমরা ফার্স্ট রাজনগর যে পাঞ্জাবি হলর মেচাকারের উপরে রেফার দেওয়ার লাগি আমার এরিয়ার হইলা হিসাবে পরিচয় করাই দিলাম। মীর হাসান আলী আসলা তখন সংবাদন নিউজ ডেস্ক। এটা আছিল পুরান ডাকাত সংবাদন অফিস আগে যাই রিপোর্ট করছেন আপনি? রিপোর্ট করছি ঘটনা, তারপরে হোলাগ্রামের ঘটনা, পঞ্চেশ্বর নগেন্দ্র বিশ্বাস এরারে মারার। আমি আপনার যেহেতু আমরা সময় শর্ট এটা জিজ্ঞেস করি, আপনার মুক্তিযুদ্ধ তো আপনাদের জয়েন করলা, খুনাল আপনার ট্রেনিং দিছিল? আপনার আমরা ট্রেনিং দিছি মাসিমপুর। আচ্ছা। আর পয়লা আমরা ইনিশিয়াল ট্রেনিং দিছিল এটার নামটা মনে হয়ে গেছে 2 সপ্তাহ, এরপরে মাসিমপুর। তো মাসিমপুর আপনার কতদিন ট্রেনিং দিলা? মাসিমপুর আমরা 7 সপ্তাহ ট্রেনিং দিছি। আপনার হারান্ডার দিলে আপনার কমান্ডার খেয়ে আসলাম? আমরা কমান্ডার আসলা জগজিৎ সিং করি, ইন্ডিয়ান আর্মির অফিসার। আচ্ছা। আর এখানেও আমরা ট্রেনিং শেষের দিন আসলাম কর্নেল বাগসি, তারপরে জেনারেল আসলাম। আচ্ছা। তো কর্নেল বাগসিয়ে কথা প্রসঙ্গে হয়েছিল যে উসমানী সাহেব সম্পর্কে যে ইয়র জেনারেল ইজ 100,000 টাইম বেটার অফ দি জেনারেল অফ দি ওয়ার্ল্ড। ও হ্যাঁ, সাংঘাতিক। এবং অবনত মস্তকে নামটা উচ্চারণ হওয়ার সময় এভাবে মাথা নত। এটা আপনি নিজে সাক্ষ্য সাক্ষ্য আমি নিজে সাক্ষ্য আপনার লগে হইছে আমরা যে 38 জন আসলাম আমরা 38 জনের যে আসলে বেচা ছিলাম আমরা ট্রেনিং সমাপনী সময়ে একটা ডিরেকশন মূলক দিয়ে দেয় আর ভাষণ দিছিল তো কর্নেল তা আপনি জোরে বঙ্গবন্ধুরে আপনি দেখছেন তো বঙ্গবন্ধুরে আমি সরাসরি দেখছি কিভাবে কানে মূল্যায়ন হল আপনি বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে কথাটা এটি ঠিক এবং বঙ্গবন্ধু এমন এক চরিত্রের অধিকারী আসলা এত স্মরণ শক্তি আছে বঙ্গবন্ধু মুক্ত হওয়ার পরে ইয়া মলিজার সার্কিট হাউসও মিটিং করছিল এই মিটিংও আমিও আসলাম সাংবাদিক হিসাবে তো আমরা নিসফিজের দিকে আসলাম আমি একটা প্রশ্ন করছিলাম তাহলে এরপরে ৭৪-এর আপনার জানুয়ারিত পীর হাবিবুর রহমান নেপোপিসও গেছি তো পীর হাবিবুর রহমানে কইন মন্না নাইও একটু আইগে ঘুরাইয়া আমরা তো রিক্সায় উঠিয়া তুই দানমন্ডির ভাই যায় আমি পীর ভাই কই যেতাম কইনা মাতিও না তুমি খালি দেখো ৩২ নম্বরে গেছিলাম ৩২ নম্বর লিয়া গেলা ইয়াবরা তো বই দিছি তাই অ্যাপয়েন্টমেন্ট আছিল আর কি তো আখটা জিও বাড়িছিল তুবাইল সাহেব বাড়িছিল তুবাইল সাহেবের হয়েছেন মনে হয় বঙ্গবন্ধু যে পীর সাহেবের লগে কথা আছিল পীর সাহেব তো কোনোদিন দেরি করে না তুমি দেখো চাই তো তুয়েল ভাই বাড়ি এখন বলে পীর ভাই আপনার জন্য বঙ্গবন্ধু অপেক্ষা করতেছে তো আমারে আমিও লগে যাইতাম তাহলে কইছি বলে আমি খালি দেখিয়া তাহলে সালাম করি আইব তো পীর ভাই লগে গ্যাম আইসে আমি হওয়া সালাম করছি বঙ্গবন্ধুরে আমার ভাই চাইলা চাইয়া কইলা তোমাকে তো আমি মৌলভীবাজার দেখেছি তার স্মরণ আছে অসম্ভব তো আমি সালাম দিয়ে বাড়ি আইছি তারা আলাপ হয়েছেন আমরা আর ওসমানী সাহেব আপনি মূল্যায়ন করেন আপনি তো আগে একটা কমেন্ট হয়েছেন আপনি ওসমানী সাহেবের কথা তো আমি কইলাম কর্নেল ভারতীয় ইন্ডিয়ান জেনারেল আমি যেটা ফিল করি হইল বঙ্গবন্ধু অবিস্মরণীয় নেতা তাইন বাঙালি জাতিরে ঐক্যবদ্ধ করছেন হয় 14 বছর তাই জেল খাটছেন তাই তান যা আছে সব কিছু দিয়েও তাই চেষ্টা করছেন বাঙালি জাতির কিছু কর্তা আর এই বঙ্গবন্ধু আদর্শ বঙ্গবন্ধুর ঘোষণা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধরে যদি সাকসেসফুল করিয়া তা হইন এর আমাদের 2-3টা মানুষ এরা ফার্স্ট হইলা জেনারেল উসমানী তাই সামরিকভাবে যুদ্ধ পরিচালনা করার কারণে এবং একমাত্র তান পলিসির কারণে নয় আসে বাংলাদেশ এই যে মুক্তিযুদ্ধের যে রণকৌশল যে গেরিলা যুদ্ধ এগুলা আন্দারিয়া মায়ের গাবুর মায়ের জেনারেল মানেকশ এবং ইস্ট অঞ্চলীয় যে কমান্ডার আসলা জগজিৎ সিং অরোরা তান সমর কৌশলের লগে কিছু ডিফারেন্স হওয়ার কারণে কিছু মতভেদ আছিল তার মাঝে যে কারণে পরবর্তী পর্যায়ে তানরে তারা টেকনিক্যালি অ্যাবসেন্ট আছে ইনফর্ম করছে তারা জানতো তাই হই আসেন কিন্তু তারা করছে না আর এই প্রশ্নটারও কথা প্রসঙ্গে উত্তর দিলাই আমি তাদের প্রশ্ন করছিলাম যে এরপরে মলিজারা ইয়া যখন মিটিং করলা ঘুর পরে যে আপনি কিভাবে গেলা জিয়ার পক্ষে বঙ্গবন্ধু হত্যার পরে এটার এগেনস্টে গেলা কিলাহান আপনি সরহারের পক্ষে গেলা কিলাহান কইলা দেখো পয়লা নম্বর হইল না পয়লা করছিলাম প্রশ্ন যে আপনি থাকলা না এখানে আত্মসমর্পণ অনুষ্ঠানও আপনি না এখানে কইলা 3টা কারণ একটা হইল যে আমারে তারা দাওয়াত দিছে না আর 2 নম্বর হইল দাওয়াত দিলেও আমি যাইতাম কিনা সন্দেহ আছিল কারণ হইল আমি হইলাম বাংলাদেশ লিবারেশন ফোর্সের সর্বাধিনায়ক সিএনসি আর এই অনুষ্ঠানও ইন্ডিয়ান আমার কাউন্টার পার্ট হইল জেনারেল মানেকশ তো জেনারেল মানেকশ তো এখানে যাইতেছে না তাইলে পদমর্যাদার দিক দিয়া জগজিৎ সিং অরোরা আমার জুনিয়র তো জুনিয়ররা যার এখানে আমি তো যাওয়ার কথা নাই এখানেও একে খন্দকার গেছেন আমার জুনিয়র হিসাবে এটা ঠিকই আছে আর ইয়ের প্রশ্নে কইলাম যে বঙ্গবন্ধু হত্যা করার পরে আপনার ভূমিকা দেশবাসী গ্রহণ করছে না কইলা যে দেখো দেশটা আমরা বহু রক্তর বিনিময়ে স্বাধীন করছি এবং তুমিও এর একজন প্রত্যক্ষ অংশীদার মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু বঙ্গবন্ধুরে মারিলে সে তারা বঙ্গবন্ধুরে আমরা ফিরিয়ে আনতাম পারতাম নাই কিন্তু দেশটা রক্ষা করতে হইব একমাত্র দেশ রক্ষার খাতিরে আমি পরবর্তী পর্যায়ে যেভাবে তারা গ্রুপে গ্রুপে মায়ের খালেদ মোশাররফ তারপরে জিয়াউর রহমানের গ্রুপ তারপরে অন্যান্য গ্রুপের পাশে যে মাইরা বইছিল সিভিল ওয়ার হয়ে গেল নে আমরা স্বাধীনতা ব্যস্ত গেল নে এইটা স্বাধীনতা রক্ষার লাগে আমি বাধ্য হয়েছি আন্তর্জাতিকভাবে। থ্যাংক ইউ। বড় সুন্দর মূল্যবান কথা আপনি কইছেন। আমি জানতাম না আপনার কাছ থেকে, আপনি তো দীর্ঘ বয়স হয়েছে, আপনি বিভিন্ন সমাজসেবা করছেন দেশে বিদেশে, এই বিলা তো আপনি বহু বছর ধরে আপনি আছেন, আপনি কোন কোন সামাজিক সংগঠনে আপনি সম্পৃক্ত আছেন এই দেশে? আমরা তো দেশ থাকেও দেশও থাকতে আমরা প্রকৃতির সঙ্গে একটা ইয়ে করছিলাম 1968-ও, এটা স্পোর্টস করতাম আমরা, তারপরে নাটক টাটক এগুলা, তারপরে এদেশে হওয়ার পরে তো পয়লা করলাম আমরা মৌলভীবাজার ইউথ অর্গানাইজেশন, যেটা তুমিও আসলায়, তারপরে তো আইলাম আমরা গ্রেটার সিলেট কাউন্সিলের তো জন্মলগ্ন থাকি, তুমি আমিও আসলাম জন্মলগ্ন থাকি, তারপরে আমরা রাজনগর সমিতি একটা ছোট্ট এলাকা ছোট্ট ইয়ে হিসাবে আমরা খুব অ্যাক্টিভিটিস আমরা করি, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি, এটার মাধ্যমে কেমন কাম আপনারা করছে? যথেষ্ট কাম করছি, প্রত্যেক বছরই আমরা গরিব মানুষের সাহায্য দেই, ছাত্র হলে সাহায্য দেই, মাদ্রাসা মক্তব তার গড় দরজা বানাইয়া দেই, গরিব হলে রিক্সা দেই। আপনি তো লোকাল, আপনি যে এরিয়ার থাক হইন, আপনি তো নর্থ লন্ডন থাক হইন, নর্থ লন্ডন থাকে ওই এলাকার তো আপনি অনেক লোকাল সংগঠনে জড়িত, কোন কোন সংগঠনে জড়িত আপনি? আমি তো সিটিজেন অ্যাডভাইস ব্যুরো ইসলিংটনে তো ডাইরেক্টর হিসাবে আসলাম 9 বছর, তারপরে পুলস পার্ক প্রাইমারি স্কুলের প্যারেন্ট গভর্নর হিসাবে আসলাম আরও 8 বছর, তারপরে নর্থ লন্ডন বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে একটা, এটার লোকেও আছি, আরও লোকাল আমরা যে ইয়ে আছে সাদায় বাঙালিয়ে মিলিয়া অর্গানাইজেশন আছে একটা, এটার লোকে সিটিজেন, তারপরে হেলথ লিভিং কনসোর্টিয়াম একটা অর্গানাইজেশন করছিলাম, ওই আমরা সাদায় খালায় মিলিয়া বাঙালিয়ে মিলিয়া ইজলিংটন এবং ক্যামডেনে কীভাবে আমরা স্বাস্থ্যকর খানি খাইতাম পারি, কীভাবে সচলতাম পারি ওটার উপরে ট্রেনিং দেওয়াইতাম, তারপরে তো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও আছি, ইউকে আছি, ওভাবে অনেক সংগঠনের লোকেও আছি, তো ওখানে আস্তে আস্তে সময়তাম, কারণ আমার বয়স হয়ে গেছে কি আর সময় সুযোগ সময় দিতে না পারলে কোনো সংগঠনের নাম লেখাই আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করে আইন চেষ্টা করি। এই যে সংগঠন সমিতি আপনি খরচ আমরা করি, এটার ফায়দা কিটা? ফায়দা এটা তো এবাদত, একটা মানুষের যদি একটা উপকার হয়, একটা গরিবের সাহায্য পায়, তো এটা একটা আল্লাহর এবাদতের একটা অংশ, এই হিসাবে করি সদগায়ে জারিয়া, মানে মানুষের সেবা করা। আলহামদুলিল্লাহ আমি তো দেখছি আপনি ওই যে সমস্ত লোকাল অর্গানাইজেশনের কথা হইলে আপনি নর্থ লন্ডন যে ভালো ইনভলভমেন্ট, অনেক সময় অনেক নারী জিনিস হয়েছে, এবং সবচেয়ে আপনার এদিকে আপনি তো প্যারেন্টস গভর্নর আসলাম বহুত দিন, একজন প্যারেন্টস গভর্নরে আপনার কিভাবে এডুকেশনাল ডেভেলপমেন্টের রোল রাখতে পারেন আপনার পিতা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি আহ্বান করবো আমরা যারা বাচ্চা স্কুলে পড়া তারা প্যারেন্ট হল প্যারেন্ট গাবনার হইতা, এবং এখানে গেলে পরে তারা ট্রেনিংও দেয়, বিভিন্ন অনুষ্ঠানও তারা পার্টিসিপেট করা দেয়, কীভাবে বাচ্চান্তরে মোটিভেট করা, কীভাবে ভবিষ্যৎ তারা গড়িয়া তোলা, কীভাবে বাদ জিনিসটা কি হরিয়া থাকতো আর বালা জিনিসের দিকে আকৃষ্ট হইতো, এগুলো এখন প্যারেন্টস গভর্নরের দায়িত্বর ভিতরে পড়ে, এবং সক্রিয়ভাবে যদি কেউ যায়, আর অনেক আছে গিয়া বই থাকে মিটিংও মাতে না, দেখে না, বুঝে না, তারা বুকলেট আছে এগুলা পড়ে না, এগুলা পড়তো, পড়লে পড়ে অনেক কিছু জানতো। আপনারা স্কুল গভর্নর হলার অনেক বিরাট রোল আছে, এবং আমরা কমিউনিটি স্কুল বেশি হওয়া দরকার, ভালো ভূমিকা রাখা দরকার। অবশ্যই আমরা এই যে আপনার আমরা লাস্ট আপনারা এই যে আমরা কমিউনিটির আপনার আলহামদুলিল্লাহ অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, আমরা কমিউনিটির আমরা হাউস অফ কমন্স শুরুতেই হয়েছিলাম যে আমরা আজকে এমপি আসল লর্ডস আসল, আমরা টাওয়ার মেরাজ খাওয়া যদি মেয়র হয়েছেন আমরা বাংলাদেশি, এই সমস্ত আমরা অর্জন যে এগুলো আমরা দূরে রাখতাম চাই, যদি আমরা কন্টিনিউয়াস করতাম চাই। আরও আপনার কিতা উপদেশ? এটা ওই একই অবস্থা, যদি কোনো কিছু অ্যাচিভ করতে হয় তাইলে আমরা পয়লা নম্বর হইল যে আমরা মানুষে শিক্ষিত করে তুলতে হইব, বা চেন আজকে খুব পালা রেজাল্ট করা, এটা কংগ্রেচুলেশন হল এবং আল্লাহর শুক্রিয়া দেয়া করি। আর গামনার হল এরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আগুয়াইন তাইলে তো কিচ্ছু হইতো না। আমরা 60 জন এমপি আছেন, অত্যন্ত খুশির কথা, কিন্তু বড় আফসোসের কথাও আছে, এমপি হলে আমরা দরকার মতো পাওয়া যায় না, পাওয়া দরকার। এমনও অনেক মিটিংয়ের দাওয়াত আমরা দিয়া তারারে চিফ গেস্ট করতাম চাই আর সময় দিতে পারে না দেয় না তারা ইচ্ছা করি হয় না তো আমরা অনুরোধ করবো তারারেও তারা এটা আমি ডিসকারেজ করি না তারা আরও ওইটা এমপি এদেশের মেইন পলিটিক্সও আইতা দেশের এই আমরা যে পলিটিক্স করি এটা থ্যাংক ইউ আমরা টার্মলেস কাউন্সিলে আমরা একজুটি মেয়র পাইছি তিনবারও ইলেকটেড মেয়র আপনার তাহলে কিলা মূল্যায়ন করেন আমি তো আমরা বাঙালি লাগে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমি কংগ্রেচুলেশন জানাই লুতুর বাইরে আগে কাম করতে তান লাগে গত ইলেকশনের সময় আমি আনফর্চুনেটলি দেশও আসলাম তবুও আমার সমর্থন আছে এবং তাই যেভাবে সময় উপযোগী ডিসিশন অল নেরা এবং কাম হটা এটা সাংঘাতিক উপকারী আমরা মানুষের লাগি আর এই ধরনের মানুষ আমরা মেইন স্ট্রিমও থাকতো এই তো টাওয়ার হ্যামলেট সারা ইংল্যান্ডের মাঝে একটা দৃষ্টান্ত হিসাবে আমার মনে হয় প্রতিষ্ঠিত হইব তার নেতৃত্বে এবং ইটাল্লাই তোমারে ধন্যবাদ জানাই যেটা যেটা এসপায়ার পার্টির তুমি চেয়ার হিসাবে তোমার অনেক স্যাক্রিফাইস তোমার সাহারি গেছে খাওয়াজ গেছে বহু কষ্টও করছো এই এসপায়ার কমিউনিটি আলহামদুলিল্লাহ তারা একজন ডিউটি মেয়র আপনার তাই আপনার £2 billion আপনার তার বাজেট কন্ট্রোল হবে মেয়র আমরা কমিউনিটিতে হওয়া এটা একটা গ্রেট একটা সাংঘাতিক একটা ব্যাপার এবং আলহামদুলিল্লাহ আমরা তো দেখলাম যে আমরা কমিউনিটি থাকিয়া সমগ্র ব্রিটেনে আপনার মেয়র ডেপুটি মেয়র লিডার আমরা ক্যাপিটাল কাউন্সিলও তো আপনার সিভিক মেয়র আমরা আগে লিডারও তাই আসলা অনেক অর্জন আমরা ওর কমিউনিটি আগুয়া ইনশাল্লাহ আমরা আশা করি আগুয়াই তো তা আগুয়াই দিলে তো ভাই সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো আমরা আপনাদের ইউনিটি থাকা দরকার এটার আপনার কিলা দেখেন আমরা সবচেয়ে সমস্যা হয়ে গেছে কি যে আমরা বাঙালিরা স্পর্শকাতর এজনের বালাই দেখতাম পারি না মানে খামোখাও মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা অন্ধভাবে বিরোধিতা এগুলা পরিত্যাগ করতে হইব আর ঐক্যবদ্ধভাবে একজন যদি উঠি যায় আগুয়া দিতাম হয় তারা ঠান্ডিয়া নামাইতাম না তারা আগুয়া দিতাম আর এই যে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান একমাত্র টেবিল ডিসকাশনের মাধ্যমে সামনাসামনি ডিসকাশনের মাধ্যমে সমাধান করতাম থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ আপনার তো মূল্যবান কথা কইছেন আপনার আবারও ধন্যবাদ আমার একটা আর্জি আছে জি জি আল্লাহ আমার সুখী করছে সকল দিক দিয়ে আমার দুই ছেলে চার মেয়ে জি জি আর আমার একটা ছেলে ওদেশের আমার আদম অসুস্থ জি জি ইনশাআল্লাহ আল্লাহকে দোয়া করতে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কথা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ সাংবাদিক জনাব এম মান্নানের কাছ থেকে আসলে দীর্ঘদিনের ইতিহাস অনেক সময় লাগবে আমরা সামান্য সময় কথা বলেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান অন্য কোনো অতিথির সাথে কথা হবে আপনাদের দোয়া করবেন অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম